আসসালামু আলাইকুম সবাইকে, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 20তম ভিডিও। আজকে যে ফর্মুলাটা নিয়ে আমরা কথা বলবো সেই ফর্মুলাটার নাম হচ্ছে ভি লুকআপ ফর্মুলা, অর্থাৎ ভি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভি লুকআপ ফর্মুলাটা যারা আসলে রিপোর্টিং করে, এমআইএস ডিপার্টমেন্টে যারা জব করে, বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড রিপোর্টিংয়ের প্রয়োজন হয়, সেখানে আসলে ম্যাচিংয়ের জন্য এই ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপ ফর্মুলাটা ইউজ করা হয়ে থাকে। ভি লুকআপের কাজটা কী? ভি লুকআপের কাজটা হচ্ছে যে এখানে আমি দেখিয়েছি যে প্রথম কলামে কিছু পার্সনের নাম দেওয়া আছে এবং সেই পার্সনদের সেল করা কোয়ান্টিটি বা তাদের নামে কিছু ডেটা দেওয়া আছে, এবং সেম পার্সনগুলোর নামই ডি কলামে দেওয়া আছে, বাট এটা ওলটপালট অবস্থায় আছে, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সনের নাম আছে। এখানে বাবু আছে বাট বাবু এখানে নিচে আছে, এখানে রুবেল আছে, রুবেল নামটা এখানে একদম নিচে আছে। তো ডেটাগুলো আসলে এলোমেলো অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে যে বাম পাশে যে এ এবং বি কলামের যে ডেটাগুলো আছে, সে এ এবং বি কলামের ডেটাগুলো, এই পাশে যে এলোমেলো ডি এবং ই কলামে যে ডেটাগুলো আছে, এই এলোমেলো ডেটার সাথে ম্যাচ করে যে বসে যাবে। এখন আমরা যদি ম্যানুয়ালি আসলে করি, তাহলে সেই ক্ষেত্রে যেটা করি যে এটাকে কপি করি, তারপরে ফাইন্ডার বাটনে চেপে ফাইন্ড দেই, তারপরে ফাইন্ড অল খুঁজে বের করি যে এটা কে আছে। এখানে আবার ফাইন্ড অল দিয়ে একটা ক্লিক করি, এখানে ফাইন্ড বাবু, তারপরে আর তার কোয়ান্টিটি এনে আবার এখানে এসে পেস্ট করে দিই। সেমভাবে আবার রুবেলকে ফাইন্ড করি, দিয়ে এখানে ফাইন্ড অল দিয়ে আবার তাকে খুঁজে বের করি যে রুবেল এখানে আছে, তারপর ডেটাকে আবার কপি করে এনে এখানে পেস্ট করি। আসলে এইভাবে যদি আমরা ম্যানুয়ালি কপি পেস্ট করে এবং ফাইন্ডার দিয়ে খুঁজে খুঁজে ডেটা বসাইতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ডেটা যদি হিউজ কোয়ান্টিটি হয়, 10,000 কিংবা 15,000 কোয়ান্টিটি হয়, 20,000 কোয়ান্টিটি হয়, তো সেই ক্ষেত্রে এইভাবে আসলে খুঁজে বের করা সম্ভব না, খুবই কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য আমরা আসলে ভি লুকআপ ফর্মুলাটা ইউজ করব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডেটাকে একই ফরম্যাট এবং একই রকম থাকতে হবে, ডেটা এক একটা এক এক রকম হওয়া যাবে না। যদি ডেটা এক একটা এক এক রকম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডেটা ম্যাচ করবে না। যেমন আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, একটা বড় হাতে জে দিয়ে দিলাম। এখানে আমি ফর্মুলাটার প্রয়োগ দেখাচ্ছি, আসলে ফর্মুলাটা কীভাবে কাজ করে। ফর্মুলাটা হচ্ছে ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ, সমান সমান দিচ্ছি ভি এল ও, সাথে সাথে এসে পড়ছে ভি লুকআপ, বলতেছে লুকআপ ভ্যালু আসলে কার সাথে ম্যাচ করা হবে। তো লুকআপ ভ্যালু আমি দিচ্ছি আমার এই রোটার সাথে ম্যাচ করা, ম্যাচ করতে হবে। তো যেহেতু আমার এই রোয়ের সাথে ম্যাচ করতে হবে, এই রোটাকে আমি সিলেক্ট করছি, দিচ্ছে একটা কমা। তো রে টেবিল আসলে কোন ডেটাগুলো থেকে তাকে খোঁজা হবে, কার সাথে খোঁজা হবে, লুকআপ ভ্যালু আমি ডি কলাম থেকে, ডি কলামের ডেটার সাথে ম্যাচ করে খুঁজব। টেবিল রে হচ্ছে কোনটা, টেবিল রে হচ্ছে আমার এই পাশে সম্পূর্ণ যে টেবিল রে, আমি টোটালটাকে সিলেক্ট করছি, এবং টোটাল কলামটাকে এ এবং বি, টোটাল কলামটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি কমা। বলতেছে ইন্ডেক্স নাম্বার আসলে কোন ইনফরমেশনটা চাচ্ছেন, এখান থেকে কি এক নাম্বার এ কলামের ইনফরমেশান চাচ্ছেন তাহলে দিবেন নাম্বার ওয়ান, যদি বি কলামের ইনফরমেশান চান তাহলে দিবেন নাম্বার টু, যদি সি কলামের ইনফরমেশান হয় তাহলে নাম্বার থ্রি। খেয়াল রাখতে হবে যে আমরা যে এরিয়াটা সিলেক্ট করব, সেই এরিয়াটার যেই ঘরটার বা যে কলামটার ইনফরমেশান দরকার, ফার্স্ট থেকে সিলেকশন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম করে ঘুরে ঘুরে গুনে গুনে যেই কলামের ইনফরমেশান দরকার, জাস্ট ওই কলাম নাম্বারটা দিতে হবে। তো এইখানে আমার এ এবং বি, যেহেতু আমি বি কলামের ইনফরমেশানটা বসাতে চাচ্ছি, তাই আমি এখানে দিচ্ছি টু, তারপর একটা কমা দিচ্ছি, তারপরে বলছে ট্রু অর ফলস। আমরা যদি এখানে ওয়ান দিই তাহলে ট্রু দেখাবে, এবং জিরো দিলে আসলে ফলস, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ। আমি এখানে জিরো ইউজ করব, মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তারপরে হচ্ছে আমি সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিয়ে দিয়ে দিচ্ছি এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে বসে যাচ্ছে রিঙ্কু, রিঙ্কু হচ্ছে ফাইভ, এবং আমি যদি ডবল ক্লিক করে দেই বা টেনে এনে দেই তাহলে আমার সবার ইনফরমেশান এখানে বসে গেছে, সবার ইনফরমেশান এখানে বসে গেছে। দেখেন এখানে রিঙ্কু, রিঙ্কু দেখাচ্ছে ফাইভ, রিঙ্কু ফাইভ এখানে দেখাচ্ছে, হ্যাঁ রিঙ্কু ফাইভ। তারপরে দেখাচ্ছে শিমুল নাইন, শিমুল এখানে নাইন এবং শিমুল আসলে এখানেও নাইন। তারপরে এখানে বাবু দেখাচ্ছে ফাইভ, বাবু ফাইভ, বাবু এখানে ফাইভ দেখাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা, জুনায় দেখানে সেভেন, জুনায় দেখানে সেভেন দেখাচ্ছে, তারপর লুবনা দেখাচ্ছে টু,
লুবনা এখানে টু, এবং সবার শেষে আছে রুবেল, রুবেল দেখাচ্ছে থ্রি, এখানে দেখাচ্ছে থ্রি। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা ডেটাই আসলে এখানে সঠিকভাবেই বসে গেছে। তো ভিলুকাপ ফর্মুলা দিয়ে খুবই সহজে একটা ফর্মুলা, জাস্ট ভিলুকাপ ফর্মুলা ইউজ করে খুবই সহজে যে কোনো এলোমেলো ডেটাতে তার ইনফরমেশন এসে খুবই সহজে বসানো সম্ভব। এটার জন্য ফাইন্ডার দিয়ে বারবার খুঁজে বসানোর কোনো প্রয়োজন নাই। তবে খেয়াল রাখতে হবে ডেটা একই রকম থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি যে ইনফরমেশনটার সাথে ম্যাচ করবো সেই ইনফরমেশন যদি মুছে দিই তাহলে কিন্তু ডেটা জিরো হয়ে যাবে। যেমন বাবু এখানে আমি মুছে দিয়েছি, এখানে জিরো হয়ে গেছে। তো আবার যদি এখানে আমি বসিয়ে দিই ইনফরমেশন তাহলে কিন্তু আবার ওখানে যেয়ে বসে যাবে। তো এটা যদি আপনি ফর্মুলা মানে অন্য জায়গা থেকে যদি মুছে দিতে হয় তাহলে অবশ্যই ফর্মুলাটাকে কী করতে হবে, কপি করে নিয়ে ফর্মুলাটাকে মুছে দিতে হবে। এখানে পেস্ট স্পেশালে যে ভ্যালু পেস্ট করে দেবেন ফর্মুলাটা মুছে যাবে, তখন আপনি যেটার সাথে লিঙ্ক করে আসলে ডেটাটা এনেছেন সেগুলো মুছে ফেললেও আপনার এখান থেকে ডেটা মুছে যাবে না। আমি এগুলো মুছে দিচ্ছি, ডেটা মুছতেছে না। দ্যাট মিনস হচ্ছে এখন এগুলো ফিক্সড হয়ে গেছে। ভ্যালু পেস্ট করে দিয়ে আমি ফর্মুলা তুলে দিয়েছি। তো এইভাবে ভ্যালুকাপ ফর্মুলা ইউজ করে খুবই সহজে ডেটাকে ম্যাচ করা পসিবল, এবং আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে। এবং এটা এই ভ্যালুকাপ ফর্মুলাটা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা, যারা আসলে MIS ডিপার্টমেন্টে কাজ করে এবং ডাটা ক্রস ম্যাচের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করা হয়। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।